আর সিডনি অস্ট্রেলিয়া থেকে যে আমাদের সৌরভ খান যে বলেছেন যে আল্লাহ যদি আমাদের সব কাজ ঠিক করে থাকেন তাহলে আমাদের পাপের কাজটা তো আল্লাহর ইশারায় হয়, জি না? কথাটা এরকম না, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে কোনো সময় কাউকে দিয়ে পাপ কাজ করান না। তাহলে কেন আমরা পাপের কাজ করি? এই জন্য আমরা পাপের কাজ করি যে আল্লাহ আমাদেরকে একটা ফ্রিডম অফ উইল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ এই কথা বলেন না যে জোর করে তোমাদেরকে নামাজ পড়াবো, এটা না। তুমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে, ইচ্ছা করলে তুমি বাইরে গিয়ে সিগারেটও খাইতে পারবে, ফর এক্সাম্পল, যে খারাপ কাজও করতে পারবে। তো সেই হিসেবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এটা যেন জোরাজুরি চাপাচাপি করবেন না, কারণ ফ্রিডম অফ উইল, ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। আর এই ইচ্ছার স্বাধীনতায় আমরা স্বাধীনভাবে আল্লাহকে মেনে নিই কি না, এটাই হলো আমাদের জন্য পরীক্ষা। সেজন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ইশারায় কখনো খারাপ কাজ হয় না। আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ কোনো অশ্লীল এবং কোনো অবাঞ্ছিত কাজের আল্লাহ অর্ডার আল্লাহ রাব্বুল্লাহ আলমিন দেন না, এটা কোরআনের ক্লিয়ার কথা। সেই হিসেবে আপনি আমি যে খারাপ কাজ করি এটা আপনার আমার ইচ্ছার স্বাধীনতার কারণে করি, তবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নলেজ যেহেতু ভাস্ট নলেজ, আনলিমিটেড নলেজ, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের এটা জানা আছে, এটা হলো প্রশ্ন। আল্লাহর ইশারায় হয় কথাটা ঠিক না, কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। এজন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন, শয়তানের ওয়াসওয়াসের মধ্যে যেন আমরা পড়ে না যাই। আমিন ইয়া রাব্বুল আলমিন, আমিন ইয়া রাব্বুল আলমিন। আসলে আমরা তো অনলাইন থেকে যেগুলো প্রশ্ন আসলো সেগুলো পড়লাম, শেখ মাদানি উত্তর দিলেন। একটা শেখ মাদানিকে আমরা আর চিঠি পড়বো না, আলোচনাতে চলে যাবো, কিন্তু চিঠি অনেক অনেক আছে, কিন্তু একটা দুটো পড়ে ফেলি আমরা। আচ্ছা, একজন ভাই মোহাম্মদ জাফর উদ্দিন, তিনি ভ্যানিস, ইটালির ভ্যানিস থেকে প্রশ্ন করেছেন। একটু আগে আমরা যখন স্টুডিওতে আসছিলাম তখন শেখ মাদানি বলছিলেন যে তিনি এই শনিবারে পরের শনিবারে ভ্যানিসে যাবেন ইটালির, এবং আপনিও চিঠি লিখেছেন ভ্যানিস থেকে। হোয়াট এ কোইন্সিডেন্স। তো আপনি যেটা লিখেছেন খুব সুন্দর, কিন্তু আপনার প্রশ্ন যে আপনি, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভালোবাসার প্রকাশের জন্যে প্রিয়জনকে ফুল দেয়া বা নেয়া যায় কি না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো মৃত ব্যক্তির সম্মানে লাশের উপর ফুল দেয়া বা কবরে মাজারে ফুল দেয়া ইসলামে জায়েজ কিনা। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভে শহীদদের উদ্দেশ্যে ফুল দেয়াকে ইসলাম কীভাবে দেখে। যদি না জায়েজ হয় তাহলে আমাদের দেশে ভাষা শহীদ দিবস, স্বাধীনতা দিবস বা অন্যান্য বিশেষ দিবসগুলো উদযাপনের একটি সম্ভাব্য জায়েজ পদ্ধতি সম্পর্কে আলোচনার সবিনয় জানাচ্ছে। কি হতে পারে শেখ মাদানি সম্ভাব্য জায়েজ পদ্ধতি? আল্লাহু আলাম। দেখা যাক। ফুল ভালোবাসা প্রকাশের জন্য, ফুল আপনার ভালো সম্পর্ক প্রকাশের জন্য ফুল উপহার দেওয়া জীবিত মানুষকে, এটা জায়েজ। আপনারা কবিতা নিশ্চয়ই পড়েছেন, জোটে যদি একটি পয়সা খাদ্য কিনিও খুদার লাগে, জোটে যদি দুটি পয়সা একটি পয়সার ফুল কিনে নিও হে অনুরাগী। হয়তো শব্দ এদিক সেদিক হতে পারে, আপনারা মাইন্ড আনসারি হয়তো আবার কবি মানুষ আবার কি বলে বসে। তো সেই হিসেবে ফুল যেহেতু সুগন্ধি ছড়ায় এবং এই জন্য সুগন্ধি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন, এই হিসেবে আপনি প্রিয়জনকে ফুল দিতে পারেন। তবে এখানে সাবধান থাকতে হবে, ফুল কিন্তু ইদানিং অবৈধ প্রেম প্রীতির একটা আইকন হয়ে গিয়েছে, এটা যেন আবার না হয়। আপনি আপনার বৈধ কাজে ফুলকে ব্যবহার করেন, অবৈধ কাজের এটাকে যেন আবার কেউ ভুল ব্যাখ্যা না করে যে মাদানী সাহেব তো বলছেন কাজে ভ্যালেন্টাইন ডে, কবে, 14th of February মনে হয় নাকি, যেদিন আসলো ওই দিন ফুলের সরাসরি, উনি তো বলেই দিচ্ছেন, আমি আই ডিডন্ট মিন দ্যাট। আপনার জায়েজ সম্পর্ক যেখানে আছে আপনি সেখানে ফুল দিতে পারেন, ফুল নিতে পারেন, এটা মুবাহ, এটা গিফট হিসেবে এটা হতে পারে, এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই। মৃত ব্যক্তির লাশের উপরে ফুল দেওয়া, কবরে দেওয়া, মাজারে দেওয়া, এই জাতীয় কাজগুলোকে ইসলাম সমর্থন করে না, কারণ এতে মৃত ব্যক্তির কোনো লাভ হয় না। মানুষ মরে যাওয়ার পরে আমাদের এমন কিছু করা উচিত যার মাধ্যমে তার লাভ হয়, তার কোনো বেনিফিট হয়, আর এর মাধ্যমে যেহেতু মৃত ব্যক্তির কোনো বেনিফিট হয় না। আর এ সমস্ত বিষয় সব থেকে এক্সাম্পল হলো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীরাকে এরকম করেছেন কিনা, এরকম প্রমাণ পাওয়া যায় না। সেজন্য এরকমটা আমাদের অ্যাভয়েড করা উচিত, এটা আমাদের করা উচিত না। শহীদ মিনারের স্মৃতি স্তম্ভর ব্যাপারে ফুল দেয়া, এটাও কিন্তু বেকার চলে যায়, আসলে এটা আমরা কাজে লাগাতে পারি না। তাহলে শহীদদেরকে আমরা কিভাবে সম্মান দেখাতে পারি, কিভাবে খরচ হয় যে ফুল দিয়ে জামা দিয়ে, ফুলের তো এত দাম হয়েছে, আর শাহবাগের মোড়ে যে এত দোকান হয়েছে, কবরী থেকে নিয়ে শুরু করে আরো বিভিন্ন ধরনের নামও আছে ফুলের দোকানের,
চন্দ্রমল্লিকা, আরো কত কত নাম আছে, গোলাপ থেকে শুরু করে, না না ফুলের নাম না, ফুলের দোকানের নাম বলছি। আচ্ছা দোকান, শাহবাগের মোড়ে শিশু পার্কের এই পাশে এসে এখানে হয়েছে, পিজি হসপিটালের সামনে এখানে, জাতীয় জাদুঘরের এখানে হয়েছে এটা। তো সেই হিসেবে এখন এত এক্সপেন্সিভও হয়েছে এটা, এখন কি করা যেতে পারে? আর শহীদ যারা হয়েছেন, আমাদের এমন কিছু করা উচিত এটা যেটা তাদেরকে বেনিফিট করে। এখন বিষয় হলো যে জাতি ধর্ম নির্বিশেষে কয়েকটা কাজ করা যেতে পারে, এর আগে আমরা পরামর্শ দিয়েছি। এখন মনে করেন শহীদদের জন্য আমরা যে ফুল যে পয়সা দিয়ে কিনবো, এই ফুলের পয়সা দিয়ে আমরা এক কাজ করি, কাঙ্গালি ভোজের আমরা ব্যবস্থা করি ঢাকা শহরের বস্তিতে বস্তিতে। ওই দিন আমরা শহীদ দিবসে আমরা মানুষ যারা কমলাপুর রেল স্টেশনের পাশে তিন দিন চার দিন পাঁচ দিন না খেয়ে শুয়ে থাকে, এদেরকে অন্তত একবেলা আমরা খাবার দিই আর শহীদদেরকে আমরা স্মরণ করি। এরপর আগে আমরা এর আগেও একথাও বলেছিলাম যে শহীদদের জন্য নামে আমরা একটা হসপিটাল তৈরি করি, যেখানে অসুস্থ মানুষরা ফ্রি চিকিৎসা নিবে, এবং এটার ব্যবস্থা আমরা করতে পারি। আরও অনেক অনেক ব্রাইট আইডিয়া বের হয়ে আসতে পারে, শহীদ পরিবারের পুনর্বাসনের, আত্মীয় স্বজনের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করতে পারি। মাঝে মধ্যে পত্রিকা পড়লে অত্যন্ত দুঃখ লাগে যে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তার ভাই, তার মা, তার বাবা, তার আপনজন হয়তো দেখা গেছে ভাতের অভাবে না খেয়ে মারা যাচ্ছে, কেউ খবর নিতে আসে না, এরকম বিভিন্ন মিডিয়াতে খবরও আসে। আমরা এই জায়েজ কাজগুলো করতে পারি যাতে করে শহীদরাও বেনিফিটেড হবে। আমাদের প্রশ্ন আসতে পারে যে শহীদ দিবসে কিংবা বুদ্ধিজীবী হত্যা দিবসে কিংবা স্বাধীনতা দিবসে শহীদ মিনারে সব এক হয়, এরকম কি কোনো জায়গা আছে অল্টারনেটিভ? আপনি যদি কিছু করেন সব কি এক জায়গায় একসাথে এক জায়গায় কি আপনি একত্রিত করতে পারবেন? এখন যদি আস্তে আস্তে আমরা কোনো ট্রেডিশনকে এস্টাবলিশ করি তাহলে এক করা যাবে মানুষকে, এক করা যাবে না তা না, ইটস পসিবল। এক আমরা করি, আলোচনা সভা যদি করি, আলোচনা সভা তো আমি বলি, আপনি মনে করেন যে এখানে ই হবে, মানে কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হবে, হসপিটালের ব্যবস্থা করা হবে, হসপিটাল মানে একসময় অ্যালামনাইতে আমরা গিয়ে একত্রিত হই না, সবাই আসি না আমরা, এই জন্য এটা আমরা যার উপরে অ্যাগ্রি করবো যেটাকে ট্রেডিশন বানাবো এটাই ট্রেডিশন হয়ে যাবে। সেখানে চ্যারিটি আপনার ই ফেয়ার করা হোক, বিভিন্ন ধরনের সেখানে ট্রেড ফেয়ারের মতো চ্যারিটি ফেয়ার হবে, যত পয়সা এখানে উঠবে সব এরকম মানে চ্যারিটিমূলক কাজে ব্যবহার করা হবে। বিরাট মনে করেন রপ্তানি মেলা যেভাবে হয়, এরকম শহীদ দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে এরকম বড় বড় কোনো ইসের ব্যবস্থা করা হোক, বাজারের ব্যবস্থা করা হোক, এখান থেকে ওই একদিনের তাদের যত প্রফিট হবে যত কোম্পানির, আর যত মানুষ আসবে তারাও চ্যারিটি দিবে, এগুলো সব এরকম চিকিৎসামূলক কাজে এবং চ্যারিটেবল কাজে ব্যয় করা হবে। এভাবে ট্রেডিশন চালু করা যেতে পারে। এবং আমি তো এখন অন দ্য স্পট বললাম, মানে কিন্তু যদি আরো এক্সটেম্পর বললাম, এটা আরো চিন্তা ভাবনা করে অ্যানালাইজ করলে আমার মতন ক্ষুদ্র মানুষই দুই তিনটা বলে ফেললাম, আর যারা আপনারা দেখছেন, যারা বুদ্ধিমান বিচক্ষণ আপনারা, আপনাদের আরো অনেক বুদ্ধিসাধ্য আছে, আরো অনেক মেধা আছে, আর সব মেধা এক জায়গায় করলে দ্যাট উইল বি সামথিং ইউনিক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তারপরে আপনি যেটা বলছেন খুব ইউনিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় অনেক ভিউয়ার্সরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন, আমাদের কাছে যারা প্রশ্ন করেছেন, সুন্দর সুন্দর প্রশ্ন, ইটালি ভেনিস থেকে যে ভাই আমাদের কাছে করলেন, কিংবা অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের কাছে প্রশ্ন করলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন করার জন্য। দেখতে থাকুন অনুষ্ঠান। আমরা আজকে ইসরা এবং মেয়ারাজ নিয়ে কথা বলছিলাম, শুরু করেছিলাম মেয়ারাজ সম্পর্কে কিছু কথা বলেছেন শেখ মাদানি, এবং আমরা বিরতির পরে আবারও এসে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করবেন শেখ মাদানি। এই পর্যন্ত মানে একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।